نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. তো আলহামদুলিল্লাহ, আমরা সুরাগুলো পড়তেছিলাম। সুরা পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমরা সুরা ফিল পড়ছিলাম আর সুরা মাউন পড়ছিলাম। সুরা ফিল আপনার থেকে সুরা ফিলও নেওয়া হয়েছিল, সুরা মাউন সরি সুরা কুরাইশও নেওয়া হয়েছিল। আজকে আমরা সুরা মাউন পড়ব, এরপর আমরা সুরা কাউসার, এরপর সুরা কাফিরুন, এরপর আমরা ইনশাল্লাহ আবার সুরা ওয়াকেয়ার মধ্যে চলে যাব। তো আমি সুরা মাউনটা একটু আপনাদের কাছে কঠিন মনে হবে, সুরা মাউনটা আমি একবার পড়বো, এরপর ইনশাল্লাহ আপনাদের থেকে নেওয়া হবে। তো সুরা মাউন এখানে লেখা আছে সুরতুল মাউনি মাক্কিয়া। সুরা মাউন এটা মক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ হয়েছে, 7টি আয়াত, 1টি রুকু। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ অর্থ সকলে জানেন, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহি মানে আল্লাহর নামে শুরু করতেছি, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অতি দয়ালু। সংক্ষেপে অর্থ করলে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আচ্ছা, আমি একবার পড়ি, আশা করি সকলে পারেন, সুরা কাউসার পারেন না, সরি সুরা মাউন পারেন না এমন কম আছেন, তবে একটু যেহেতু বড় অন্যগুলোর তুলনায় এটা যেহেতু একটু বড়, এই কারণে আমি বলবো একবার। أرأيت الذي আমি বানান করবো না, যেহেতু আপনাদেরকে বানান করার জন্য আগামী গতকালকে বলা হয়েছিল, আশা করি সকলে বানান করে পড়ে আসছেন। أرأيت الذي يكذب بالدين। সকলে খেয়াল করেন কোথায় কিভাবে উচ্চারণ করি, কারণ আপনাদের থেকে আবার নেওয়া হবে, সুতরাং সবাই খেয়াল করেন। أرأيت الذي يكذب بالدين ملي بودلي. أرأيت الذي يكذب بالدين فذلك الذي فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, যারা যারা শোনাতে পারবেন আপনারা হাত উঠান, আমি ইনশাল্লাহ জিজ্ঞেস করবো। আচ্ছা, মিজানুর রহমান ভাই, হ্যাঁ মিজানুর রহমান ভাই, আপনি মাইক অন করে বলেন। السلام عليكم ورحمة الله وعليكم وبركاته. السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين
هذلك الله هذلك الذي يد اليتيم. فذلك الذي ذلك الذي يد اليتيم. يدع اليتيم اليتيم ولا يهد ولا طعام المسكين. طعام المسكين. طعام المسكين ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. عن صلاتهم. الذين هم عن صلاتهم ساهون. ساهون سينالي بتبقى ساهون. الذين هم يراؤون ويمنعون আমি من যেভাবে বলি বলার চেষ্টা করেন, আল্লাদিনা হুম ইউরাউন, লক্ষ্য করলে ইউরাউন, আল্লাদিনা হুম ইউরাউন, الذين هم يراءون তারপরে ويمنعون الموت. ويمنعون الماعون. ماعون. ويم موعون. আচ্ছা, আপনার পড়া আগে শুদ্ধ করতে হবে, আর একটু খেয়াল করবেন, আমি যেটা পড়ছি আরেকবার শুনবেন, আরেকবার আর একটু চেষ্টা করবেন। আচ্ছা, এরপর হচ্ছে এমডি উবাদুল হক ভাই। হ্যাঁ, এমডি উবাদুল হক ভাই, আপনি মাইকটা অন করে বলেন তাহলে। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك হ্যাঁ, এক الذي মিনিট, يدعو ফাজা নয়, কি اليتيم. দাল, ফাজা, ফাজা নয়, ফাজালিকাল, فجأة ফাজা, ফাজা, দাল فجأة পাতলা, দাল, দাল বলছেন, জা দাল, দাল, তাহলে ফাজা দা, দাল খাটাতো ফাজ বল, দা, হ্যাঁ ফাজা, ফাজালিকাল্লাযিউ ইয়াদু, ফাজালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম. ইয়াদুউল, ইয়াদুউল, ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم يهرعون ويمنعون الماعون. يراؤونا ميلا بودلي يراؤونا. يراعون ويمنعون الماعون. ماعون ميلا بتبر ما كلب ماعون ماعون ما ميلا بتبر كلب ماعون. ماعون أجل الله. ويمنعون الماعون. আচ্ছা, আপনাকে আর একটু খেয়াল করতে হবে, আরো টাং গুলা একটু খেয়াল করতে হবে, মজাহর গুলা একটু খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে সূরা মাউনের মধ্যে সকলের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে, মাউনটা আমি আরেকবার বলবো, সমস্যা নেই, আমি আরেকবার বলি, এরপর আবার একজন থেকে জিজ্ঞেস করবো, মাউনটার মধ্যে দেখতেছি সবার সমস্যা হচ্ছে, আমি আরেকবার বলি, সকলে খেয়াল করেন, আপনার কোথায় ভুল আপনি খেয়াল করেন, আমি কিভাবে বলতেছি আপনি কিভাবে বলেন, খেয়াল করলে সকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ভেঙে ভেঙে বলতেছি একবারে, আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারপর এখানে জাল খাওয়াতে পার কি, যা যা নয়, ফাজা নয়, ফাজা, ফাজা, ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী, فذلك الذي يدعو يدعو, এটা দুজনে শুনেছেন, দোনো জনে ভুল বলতেছেন, কি হবে, ইয়াদুউল, দাল আইন পেশ, দু আইন লাম পেশ, উল, দুউল,
يدع اليتيم، فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা, আমি আরেকজন থেকে নিব। এরপর আছে ইউসুফ হোসেন ভাই। হ্যাঁ ইউসুফ হোসেন ভাই, আপনি আপনি বলেন। بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون. মাশাআল্লাহ, হ্যাঁ ইউসুফ হোসেন ভাই আপনার পড়া অনেক শুদ্ধ, শুধু মত গুণা গুলো একটু খেয়াল করলে হবে। আপনার পড়া মাশাআল্লাহ অনেক শুদ্ধ, নামাজ জন্য যথেষ্ট, ইনশাল্লাহ আরো একটু চেষ্টা করবেন আরো শুদ্ধ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অলরেডি 3-4 জন থেকে নেওয়া হয়ে গেছে, আমি আর নিতেছি না। আমি আমিও দিবে বলছি, যারা শোনাতে যারা হাত উঠেছেন ধন্যবাদ। ইনশাল্লাহ আমি সামনে সূরা গুলোর মধ্যে জিজ্ঞেস করবো, ইনশাল্লাহ আমি সূরা কাউসারের মধ্যে চলে যাই। بسم الله الرحمن الرحيم سورة الكوثر مكية, এগুলো আপনারা পড়তে পারেন। সূরা কাউসার মক্কিয়া, সূরা কাউসার এটা মক্কা অবতীর্ণ, আয়াত 3টা আর রুকু 1টা, এটা খুবই সহজ সূরা, ছোট সূরা। بسم الله الرحمن الرحيم إنا أعطينا, একবার আস্তে আস্তে বলতেছি, إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ এটা সকলে পারেন, এটা পারেন না কেউ নেই আশা করি আমাদের ক্লাসে। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ স্যার নয় কালকাউ, স্যার নয় কালকাউ, স্যার সা এটা, হ্যাঁ কালকাউসার। ফসল্লি লির, অনেকে ফসল্লি লি রাব্বিকা বলেন, রাব্বিকা হবে না, খেয়াল করবেন, লি রব্বিকা। ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবেতাউ ইন্না শানি আকা হুয়াল আবেতাউ। আমার খেয়াল ছিল এগুলো একবার পরে চলে যাবো, কিন্তু দেখতেছি আপনাদের মধ্যে অনেক সমস্যা, এগুলোর মধ্যে এই কারণে এগুলোর মধ্যে একটু সময় দিচ্ছি, যাতে করে অন্তত আপনারা নামাজটা শুদ্ধভাবে পড়তে পারেন। আমার খেয়াল ছিল এগুলো একবার করে পড়ে চলে যাবো ও আকার দিকে যাব, কিন্তু দেখতেছি না আপনাদের এগুলোর মধ্যে অনেক দুর্বলতা আছে, এই কারণে এগুলোর মধ্যে একটু সময় দিয়ে পড়াচ্ছি, যাতে করে সকলটা শুদ্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কাউসার হামিদ ভাই হাত উঠেছিলেন, কাউসার হামিদ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর রুকু কি? রুকু নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আমরা সূরা রহমানের যেটা ফার্স্ট ক্লাস, ওখানে রুকু নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। সংক্ষেপে বললে রুকু মানে হলো এটা একটা থামার জন্য, থামার জায়গা। আপনি যদি বিস্তারিত শুনতে চান তাহলে ওই সূরা রহমানের ক্লাস যেটা নিয়েছি আমরা প্রথম ক্লাস, ওখান থেকে দেখে নিতে পারবেন, গ্রুপে দেওয়া আছে। সংক্ষেপ কথা হলো এটা, রুকু বলা হয় থামার জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমরা থামতে পারবো, অর্থাৎ পড়া বন্ধ করতে, থামা মানে নিঃশ্বাস থামানো, পড়া পড়া রেখে যেতে পারবো, বা একটা নির্দিষ্ট জায়গা এগুলা থামার জন্য, পড়া বন্ধ করার জন্য কিছু জায়গা ঠিক করা হয়েছে, ওগুলাকে রুকু বলা হয়। আচ্ছা হ্যাঁ, কাউসার আপনি শোনাবেন সুরা কাউসার?
দিদি আপনার নামও কাউসার, সুরের নামও কাউসার, ইন্না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা হইতেছে না, হইতেছে না, ওয়ানহার হ্যাঁ ফাসল্লেন, ফাসল্লি, ফাসল্লি, হ্যাঁ ফসল্লি লিরাব্বিকা ফাসল্লি, ফাসল্লে হচ্ছে না তো, ফাসল্লি, লামজেল্লি, লামজেল্লে নয়, লামজেল্লি, ফসল ফাসল্লি, ফাসল্লি, ফসল হ্যাঁ ফাসল্লি লি রব লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার, ওয়ানহার ওয়ানহার, হ্যাঁ ওয়ানহার ওয়ানহার ইন্না শামিয়াকা হুয়াল আবতার আবে তাও, আবতার আচ্ছা ঠিক আছে। এবার আমি যেটা আপনার নামে যেহেতু কাউসার শব্দটা আছে, আপনি সুরা কাউসারটা একটু শুদ্ধ করে শেখা দরকার, আর একটু শুদ্ধ করে খেয়াল করেন। আমি আরেকবার বলি, সকলে খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আ চিকন ওয়ানহার, ইন্না শানি, অনেকে শানি আঁকা বলেন, শানি আঁকা নয়, কি হবে শানি আঁকা, হামজা জবর আ স্পষ্ট হতে হবে, শানি আঁকা, শানি আঁকা, হুয়াল আবেতাব। আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করি, এরপর আরেকজন, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই আপনি তাহলে মাইকটা অন করে বলেন। بسم হ্যাঁ الله বলেন, الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر. شاني كان شاني اكا عند جواب ا شاني ا إنا شانئك هو الأبتر. شاني اكا هو الابتر ابتر 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 قل قل اخر ابتر. শানিয়াকা হুয়াল আবেতার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, এটা সহজ, এটা সকলে পারবেন আমি জানি। আমরা এখানে থাকতেছি না, আমরা সূরা কাফিরুনে চলে যাই, এটা আশা করি পারবেন, আশা করি কারো কোনো সমস্যা হবে না সূরা কাউসারের মধ্যে। আমি দুইবার বলছি, যদি সমস্যা হয় ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন আর একটু শুদ্ধ করবেন, যেহেতু নামাজের মধ্যে পড়বেন, এই কারণে আমি এগুলো মূলত এতবার পড়াচ্ছি, না হয় আমি একবার পড়ে চলে যেতাম একজন থেকে নিয়ে। এরপর আমরা পড়বো সূরা কাফিরুন, সুরাতুল কাফিরুন মাক্কিয়া, সূরা কাফিরুন এটা মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে, একটা আমাদের রুকু একটা আয়াত, নাম্বার আয়াত হচ্ছে 6টা। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও সহজ সূরা, একবারে সবগুলো মিল মিল আয়াত। কুল ইয়া কুল অফ কুল, অনেকে কুল বলেন, অফেশ কু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল কাফিরুন, ইয়া ক আলিফ তিন আলিফ, قل يا أيها الكافرون لا أعبد لا أعبد ما تعبدون. খুবই সহজ সহজ শব্দ, কঠিন কোনো শব্দ নাই এখানে, লা আবুদ মা তাবুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد. এখানে একটা জিনিস আপনাদের প্রশ্ন আসতে পারে, আসছে কিনা জানি না, না আসার কথা, এখন যেহেতু আপনারা এখনো বিগিনার, না আসার কথা, তবে প্রশ্নটা হলো কি, এখানে কি বলছি সকলে খেয়াল করেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আসে আপনাদের, দেখি আসলে আসে কিনা আপনাদের, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আসতেছে আপনাদের, কেউ কিছু বলতেছেন না, আচ্ছা বোঝা যাচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা আমি প্রশ্ন তো আমি বলি দিই, উত্তর আমি দিয়ে দিই। একটা জিনিস খেয়াল করে, আমরা কি বলছি জবারের বাম পাশে খালি আরিফ মদের হরফ, তো সেই অনুপাতে কি হতো,
ওয়ালা লাম আলিফ জবর লা, লাম তো ঠিক আছে। এরপরটা দেখেন আইন আলিফ জবর আ, এটা ঠিক আছে, একারি পরিমাণ টানছি। কিন্তু নুন আলিফ জবর না কেমন টানি নাই, কি বলছি আমি, আমি কি বলছি, ওয়ালা আনা আবিদ, আনা ওয়ালা আনা বলি নাই, আনা আবিদ বলছি। তাহলে নুন আলিফ আলিফ যেটা আছে পড়া যায় না, পড়া হয় না, মানে আনা শব্দটা টানি নাই কেন, এই জিনিসটা হলো মূল কথা। প্রশ্নটা সকলে বুঝে এসছে, একটু বলবেন আপনারা, একটা কথা না বললে শুনতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না। জি হুজুর, জি জি হুজুর, আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ, হুজুর, ধন্যবাদ, ঠিক আছে। অনেক সময় কথা না বললে আমি আপনি কি শুনতেছেন না শুনতেছেন না আসলে বুঝি না, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে এখানে প্রশ্ন হলো কি, লা যেরকম টানলাম, আ যেরকম টানলাম, আনা না এটা তো টানা দরকার, ওয়ালা আনা আ আমরা পড়ি, অথচ আমরা পড়ি কি, ওয়ালা আনা আবিদুম, তো এটা মূল, এটার সরি এটা জব হলো কি, জব হলো মূলত কোরআন কারিমের মধ্যে আনা, মানে আরিফ জবর আ নুন আরিফ জবর না, আনা শব্দটা যেখানে আছে কয়েকটা জায়গায় ব্যতীত সব জায়গায় আনা শব্দটা টানা হয় না, এটা একটা কায়দা, এটা একটা কায়দার কারণে, মানে এটা খেলা থেকে আসবে কায়দার বিপরীত আর কি, এটা একটা কায়দার বিপরীত শব্দ, অনেক কিছু কায়দার বিপরীত থাকে, মানে স্রোতের বিপরীত অনেক কিছু থাকে, তো এই আনা শব্দটাও একটা কায়দার বিপরীত। বাংলা ভাষায় অনেক কিছু আছে যেগুলা কায়দা একটা চায় কিন্তু হয় আরেকটা, এরকম অনেক কিছু প্রত্যেকটা ভাষায় কিছু জিনিস কায়দার বিপরীত থাকে, তদ্রুপ আনা শব্দটাও একটা কায়দার বিপরীত। আনা শব্দটাও শুধুমাত্র কয়েকটা আনা, আনা মিলা, আনা সি, আনা বু, আনা বা, এগুলো আমরা অ্যাডভান্স কোর্সে পড়বো, কিন্তু হ্যাঁ সংক্ষেপ কথা হলো এটা, আনা শব্দ যেটা আছে এটা কয়েকটা জায়গা ছাড়া সব জায়গায় কোনো জায়গায় টানা হয় না, কোরআন শরীফে আপনি অনেক জায়গায় দেখবেন আনা শব্দটা লেখা আছে, এখানে যেরকম আলিফ জবর আ নুন আলিফ জবর না দেখছেন, এরকম কোরআন শরীফে অনেক জায়গায় দেখবেন, ওখানেও টান হবে না। তাহলে এটা, তাহলে এটা টানা হয় না কেন, টানা হয় না, এটা একটা মানে কায়দার বিপরীত, অনেক কিছু কায়দার বিপরীত থাকে, আপনারা যারা গ্রামার নিয়ে পড়ছেন, বাংলায় পড়েন, ইংলিশে পড়ছেন, অনেক কিছু কায়দার বিপরীত থাকে, তদ্রুপ আরবি ভাষার মধ্যে অনেক কিছু কায়দার বিপরীত থাকে, এইগুলো আনা শব্দটাও কায়দার বিপরীত, এটা এই জায়গায় টান হয় না, টান হওয়ার কথা আনা হওয়ার কথা কিন্তু হয় না, এটা কায়দার বিপরীত, এই জিনিসটা খেয়াল রাখবো। তাহলে ওয়ালা আনা আবিদুম, আনা বলবো না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাদের আসার কথা, সেটা হলো মা আবুদে, এখানে এখানে আমি কলকলা করতেছি মা আবুদে, অথচ কলকলা তো হওয়ার কথা ছিল কি, কলকলা কখন হয়, যখন যজম হয়, এখানে তো দালের মধ্যে কি আছে, পেশ আছে, তারপর কলকলা কেন করতেছি, তো এটা সংক্ষেপ উত্তর এটাই, আমি কায়দা করছিলাম আপনাদেরকে ওয়াকফের সময় শেষের হরফ যেটা আছে ওটা যজম হয়ে যায়, তাহলে এখানে যদিও লেখার মধ্যে দালের মধ্যে পেশ আছে কিন্তু আমরা জানি ওয়াকফ করলে এটা কি হয়ে যায়, যজম হয়ে যায়, তাহলে ওই অনুপাতে দালের মধ্যে কি আছে আমরা যজম মেনে নিব, তো যজম মেনে নিলে দালটা কলকলা হরফ, আর কলকলা হরফে যজম হলে কলকলা করতে হয়, সেই অনুপাতে মা আ বুদে বুদে কলকলা করতেছি, এই জিনিসটা আশা করি সকলে বুঝে আসছে। এরপরে লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিনটা খুবই সহজ, এটা শুধু মুসলমান না, এটা অনেক অমুসলিমরাও জানে, এগুলা মূলত অনেকে অমুসলিমরা বলতে চায় আর কি, মানে জন্ম যার যার উৎসব সবার, এটা প্রমাণ করার জন্য অনেক অমুসলিমরাও এটা শিখছে, যাই হোক ওরা ভুল ব্যাখ্যা শিখছে, যেটা হোক সূরা কাফিনটা অমুসলিমরাও যেতে পারে, আপনারা তো অবশ্যই পারবেন, তারপর আমি জিজ্ঞেস করি কয়েকজন থেকে, এমডি আচ্ছা নূর মোহাম্মদ ভাই, হ্যাঁ নূর মোহাম্মদ ভাই আপনি মাইক ডাউন করে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما লা تعبدون، হ্যাঁ তিন আই তিন আই টু না টানলে ওই হামজার উচ্চ হয় لا না, أعبد ما লা تعبدون، লা আ أعبد হামজাটা স্পষ্ট, লা আ'বুদ, لا أعبد এবার ঠিক আছে, হ্যাঁ ما تعبدون ولا أنتم عابدون ما أعبد আ'বুদে কলকলা, আ'বুদ না আ'বুদে, أعبد
أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এরপর আমি আরেকজনকে জিজ্ঞেস করবো। আজকে আমরা সূরা বাকিয়া থেকে পড়বো না, আজকে সূরা গুলা যা শেষ করতে পারি শেষ করবো ইনশাল্লাহ। আগামী কালকে আবারও সূরা বাকিয়া থেকে পড়বো, আজকে যেহেতু গুলা পড়তেছি যা যায়। এরপর আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, যে নতুন কেউ হাত উঠাচ্ছে না। আচ্ছা জিয়াউদ্দিন বাবলু ভাই। হ্যাঁ জিয়াউদ্দিন বাবলু ভাই, আপনি মাইক অন করে বলেন। আচ্ছা উনি হয়তো শুন। হ্যাঁ ঠিক আছে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد لا ما হ্যাঁ লা تعبد লা তিন আলিফ না রান লে أعبد আলহামদুলিল্লাহ লা لا আবুদু أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد عين تيس اكتوس بشتو اعبودي بدون اعبودي بدون. أعبد اتشا أعبد ولا أنا أعبد ما عبدتم ولا انا عابدون عابدون ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد أعبد لكم أعبد لكم دينكم ولي دين. আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ সবাই শোনাবেন, ঠিক আছে শোনালে নিজের মধ্যেও ভালো লাগবে, একটা কনফিডেন্স আসবে যে আমি শুনাইছি আমি সুরাটা পারি। সুতরাং সবাই শোনার চেষ্টা করবেন, মাশাআল্লাহ অনেকে হাত উঠেছেন। তো সুরা কাফিরুন আমি আপাতত আর কাউকে জিজ্ঞেস করতেছি, এটা খুবই সহজ, কঠিন কোনো শব্দ নাই। এই কারণে যারা শুনেছেন সবাই ভালো পড়তেছেন ইনশাল্লাহ। আমরা এরপরে সুরা নাস, তাও অনেকে সুরার নামগুলো জানেন না, সুরাগুলো পারেন সুরার নাম জানেন না, তো সুরার নামগুলো শিখে রাখবেন। আমি পিছন থেকে সুরার নামগুলো একবার একবার বলিয়া যাই। আলান্তার এটার নাম কি, সুরার নাম কি, সুরা ফিল। সুরা ফিল বললে কোনটা আসে, আলান্তার। তারপর সুরা কুরাইশ কোনটা, ইলাফি কুরাইশ। সুরা মাউন কোনটা, আলাম আর রয়তাল্লাদি। আরেকটা জিনিস আমি বলছিলাম, প্রত্যেকটা সুরার নাম ওই সুরার মধ্যে, শব্দটার নাম যেটা আছে ওই সুরার শব্দটার মধ্যে আছে। যেমন সুরা ফিল, ফিল শব্দটা আলম তারো কাইফে ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে শব্দটা ফিলের মধ্যে আছে। তারপরে তারপরে সুরার নাম কি, সুরা কুরাইশ, তো কুরাইশ শব্দটাও আছে, ইলাফি কুরাইশ শব্দটা এখানে আছে। তারপরে সুরাতুল মাউন, সুরা মাউন কোনটা আর আয়াতাল্লাদি, এটা মাউন শব্দটাও কি আছে এখানে আছে, ওয়াম নাউনাল মাউন, তাহলে শব্দটা বুঝে গেছে। অর্থাৎ প্রত্যেকটা সুরার নাম ওই সুরার মধ্যে আছে, মাউন শব্দটাও ওয়াম নাউন আল মাউন একেবারে শেষে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর ওটার নাম কি, সুরা কাউসার, কাউসার শব্দটাও আছে সকলে দেখতে পাচ্ছেন, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার। আচ্ছা এরপর সুরার নাম কি, সুরা কাফিরুন, কাফিরুন শব্দটাও আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটাও এখানে আছে। আচ্ছা এখন আমরা পড়বো সুরা নাসর, নাম কি, সুরা নাসর, নুন সদ জবান, নাস রজেন রি, নাস রি, সুরতুন নাসরি। এই সুরার নাম কি, সুরা নাস নাসর বলে আর কি, সুরা নাসর বলে এই সুরার নাম, সুরা নাসর। তো নাসরুন শব্দটাও এখানে আছে, ইদা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ শব্দটা এখানে আছে। তাহলে এখানে আমরা পড়বো সুরা নাসর, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খুবই সুন্দর সুরা, ইমাম সাহেবরা এটা, অধিকাংশ ইমাম সাহেবরা এটা পড়ে মাগরিবের নামাজে, এশার নামাজে, আপনারাও পড়তে পারেন, শিখে নেন। ইজা জাআ নাসরুল্লাহি, ইজা জাআ নাসরুল্লাহি, এখানে একটা কায়দা বলি আমি, কায়দাটা আমরা আগে পড়ি নেই, এটা খুবই সূক্ষ্ম কায়দা, আমাদের সময় যা আছে সমস্যা নেই, আমি কায়দাটা বলি এরপরে যা বলতে পারি। কায়দাটা হলো আল্লাহ শব্দ নিয়ে একটা কায়দা আছে, এটা আমরা সাধারণত অ্যাডভান্স কোর্সে পড়াই, এখানে সংক্ষেপে একটু পড়াই দিই। কায়দাটা আল্লাহ শব্দ নিয়ে একটা কায়দা আছে, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কায়দা, এই কায়দাটা না জানলে অনেক জায়গায় ভুল করবেন।
আমি লিখি আলিফ লাম লাম হা। কি লিখছে এখানে? আলিফ লাম লাম হা, চারটা হরফ লিখছি। লামের মধ্যে কি দিলাম? খানা জবার, তাজনীত খানা জবার। আলিফের মধ্যে কি দিলাম? আলিফের মধ্যে কিছু দিব না আপাতত। এই শব্দটার নাম কি? আলিফ লাম লাম হা। এই শব্দটার নাম হলো আল্লাহ শব্দ। সকলে জানেন এই শব্দটার নাম কি? এই শব্দটার নাম সকলে মনে রাখবেন, এই শব্দটার নাম কি? আল্লাহ শব্দ। মানে এই শব্দটা দিয়ে আল্লাহ আল্লাহ বুঝায় আর কি। মানে এই শব্দটা কি লেখা হয়েছে এখানে? আল্লাহ লেখা হয়েছে, আল্লাহ লেখা হয়েছে, এই শব্দটাকে আল্লাহ শব্দ বলা হয় আর কি। ওকে, ঠিক আছে, সরি। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। তাহলে এইটা এইখানে যে আমরা যে আমরা যে খালি আলিফ, আমি এটা যখন পড়বো বানান করি তখন তো আমার এখানে আচ্ছা, বলতেছি, ওটা আলিফে সমস্যা কিছুই নেই। বলতেছি, আমি এটা বিস্তারিত বলতেছি, আপনি একটু একটু অপেক্ষা করেন, আমি বলতেছি, এগুলো বিস্তারিত বুঝে আসবে। প্রথম এটা বুঝতে হবে আল্লাহ শব্দ, শব্দটার নাম কি? আল্লাহ শব্দ। এখন আমি একটু বাংলায় বাংলা একটা জিনিস লিখি, বাংলা লিখে একটা জিনিস খেয়াল করেন আপনারা। সরি, কলম গুলা চলে যাচ্ছে। এখানে লিখছি কি? আল্লাহ। এরপর আমি লিখবো এখানে কি লিখছি? আল্লাহ। এখানে এক জায়গায় লর পর আকার দিয়েছি, আর এক জায়গায় আকার দিই নাই। সকলে বুঝতে পারছেন আশা করি। এক জায়গায় লিখছি আল্লাহ, আর এক জায়গায় লিখছি আল্লাহ। এখন প্রশ্ন হলো কোন জায়গায় আল্লাহ হবে আর কোন জায়গায় আল্লাহ হবে। সকলে বুঝে আসছে একটা হচ্ছে আল্লাহ শব্দ, আর একটা হচ্ছে আল্লাহ। প্রত্যেকে বুঝে আসছে যে একটা হচ্ছে আকার দিয়ে আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ। এই জিনিসটা সকলে বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে সকলের? একটু বলবেন তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে একটা হচ্ছে আল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহ। এখন কথা আল্লাহ, কখন আল্লাহ হবে আর কখন আল্লাহ হবে, এই জিনিসটা আমরা তো জানতে হবে। এই জিনিসটা আমরা একটা কায়দা দিয়ে জানবো। কায়দাটা হলো, আরেকটা জিনিস মনে রাখবো, এখানে লাম কয়টা আছে? আল্লাহ শব্দের মধ্যে লাম কয়টা? সকলে দেখতে পাচ্ছেন লাম দুইটা, তিনটা, আলিফ লাম লাম দুইটা, হা। হ্যাঁ মূল হ্যাঁ আল্লাহ শব্দের লাম হচ্ছে দ্বিতীয়টা। আল্লাহ শব্দের মূল লাম হচ্ছে দ্বিতীয়টা। প্রথম লাম যেটা আছে এটা বাদ। আমি একটু উদাহরণ দিই, মনে করেন আরবি শব্দ একটা নিয়মে আছে, যেমন শাইখেরে বলে আর শাইখ, শাইখেরে বলে আর শাইখ। যেমন রাহাতকে বলে আর রাহা, এরকম। যেমন যে কোনো জিনিসকে বলে আশাইক আল কিতাব, মানে শুরুতে আলিফ একটা লাম একটা লাগাই দিয়ে অতিরিক্ত। তো ধরুন আল্লাহ শব্দের মধ্যে আলিফটা যেটা আছে, লাম যেটা আছে, এটা এমনি লাগানো হয়েছে। তাহলে মূল আল্লাহ শব্দের লাম কোনটা? মূল আল্লাহ শব্দের লাম হচ্ছে দ্বিতীয় লামটা। লাম এখানে দুইটা, আলিফের পরে একটা লাম, এরপর আরেকটা লাম। আল্লাহ শব্দের লাম কোনটা? আল্লাহ শব্দের লাম হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা, এতটুকু সকলে বুঝে আসছে। এখন কায়দা হলো, কায়দা হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে, আল্লাহ শব্দের লামের পূর্বে জবার অথবা পেশ থাকলে, আল্লাহ শব্দের লামের পূর্বে আলিফের মধ্যে হোক অথবা হের আগের শব্দের মধ্যে হোক, যেটাই হোক, মূল হচ্ছে আল্লাহ শব্দের লাম তো হচ্ছে এটা। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবার অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামের পূর্বে জবার অথবা পেশ হলে আল্লাহ হবে। আল্লাহ এখানে কি লিখছি? আল্লাহ, লামটা মোটা হবে। আর আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ হবে, আল্লাহ লামটা চিকন হবে। আমি একটু উদাহরণ দিলে একটু বুঝে আসবে, আপনারা এখানে মনে বুঝতে পারতেছেন না। এখানে দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দটা আছে? একজন একজন মাইক করে রাখবেন, আমি ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবেন, তাহলে আমি আগাইতে সুবিধা হবে, আপনারা বুঝতেছেন জিনিসটা। হ্যাঁ, তাহলে আল্লাহ শব্দের এখানে আল্লাহ শব্দটা আছে। কায়দা কি বলছি? আল্লাহ শব্দের নামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ হবে, আর জেদ থাকলে আল্লাহ হবে। এখানে আল্লাহ শব্দের নামের পূর্বে কি আছে সকলে দেখতে পাচ্ছেন? আল্লাহ শব্দের নামের পূর্বে আছে মিম। আল্লাহ শব্দের লামের পূর্বে আলিফের মধ্যে তো কোনো হরকত নাই, এর আগে আছে কি? মিম। মিমের মধ্যে জের আছে, তাহলে বুঝলাম আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে। তো কি বলছি, কাজে কি বলছি? আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে আল্লাহ হবে, লামটা চিকন হবে। তাহলে আমরা বিসমিল লা, বিসমিল ল হবে না, বিসমিল লা। আচ্ছা, বিসমিল লা, এটা বুঝলাম কি? কখন আল্লাহ হবে। আর আল্লাহ শব্দের লামের পূর্বে যদি পেশ হয় অথবা জবর হয়, এখানে দেখেন ইজা যা নাসরুল,
এখানে আল্লাহ শব্দটা আছে, আল্লাহ শব্দ লামের পূর্বে কি আছে সকলে দেখতে পাচ্ছেন, আল্লাহ শব্দ লামের পূর্বে পেশ আছে। তো কায়দা কি করছি, আল্লাহ শব্দ লামের পূর্বে যদি জবার অথবা পেশ থাকে তাহলে ওখানে আল্লাহ হবে, আল্লাহ। তাহলে এখানে কি আছে পেশ, তাহলে এখানে কি হবে আল্লাহ হবে। ইজা জাআ নাসরুল্লাহি হবে না, নাসরুল্লাহি, নাসরুল্লাহি, আর বিসমিল্লাহি না, বিসমিল্লাহি। পার্থক্য আবার খেয়াল করেন, একটা হচ্ছে বিসমিল্লাহি, একটা হচ্ছে বিসমিল্লাহি, শুদ্ধ কোনটা? বিসমিল্লাহি। কেন? আল্লাহ শব্দ লামের পূর্বে জের আছে, এই কারণে লামটা চিকন হয়, বিসমিল্লাহি। আর ইজা জাআ নাসরুল্লাহি নয়, নাসরুল্লাহি। কেন? আল্লাহ শব্দটা লামের পূর্বে, পূর্বে হরকত যেটা আছে এটা হচ্ছে পেশ, এই কারণে এখানে ইজা জাআ নাসরুল্লাহি নয়, নাসরুল্লাহি। আমরা সামনে আরো পড়বো, এখানে দেখতেন আরো পড়বো, আমাদের সময় যেহেতু আজকে শেষ, আজকে আর বুঝাচ্ছি না। আমরা যতটুকু বুঝেছি এতটুকু বুঝে আসছি কিনা আমি একটু জিজ্ঞেস করি সকলকে, আমাদের সময় প্রায় শেষ, কাজটা আর একটু বুঝাবো আগামীকালকে। যতটুকু বুঝেছি কখন আল্লাহ হবে আর কখন আল্লাহ হবে, জিনিসটা বুঝে আসছে আপনাদের? আরেকবার বলি, সংক্ষেপে বলি, আল্লাহ শব্দের শব্দটা আলিফ লাম লাম হা, এই শব্দটার পূর্বে যদি জবার পূর্বে যে হরফ, যে কোনো হরফে হতে পারে, জবার অথবা পেশ থাকে তাহলে হবে আল্লাহ। যেমন ইজা জাআ নাসরুল্লাহি, ইজা জাআ নাসরুল্লাহি। আর যদি আল্লাহ শব্দের নামের পূর্বে যে থাকে তাহলে হবে আল্লাহ। যেমন বিসমিল্লাহি না, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। আরো উদাহরণ করবো আমরা, আর একটু বুঝে আসবে। এতটুকু বুঝে আসছে সকলে, কাজটা সকলে বুঝে আসছে? আল্লাহ আর জবর পেশ থাকলে হবে আল্লাহ ইনশাআল্লাহ। একজন একজন বলেন, আমি একজন থেকে নি। হ্যাঁ, ইউসুফ হোসেন ভাই, ইউসুফ হোসেন ভাই মাইকটা অন আছে, আপনি বলেন, কাজটা একটু বলতে পারলে বলেন। জি, যদি আল্লাহ লামের লামের পূর্বে পূর্বে জবর অথবা জের থাকে, আচ্ছা হ্যাঁ বলেন, সমস্যা নেই। জের যদি থাকে তাহলে সেক্ষেত্রে লামের লামটা চিকন হবে, হালকা হবে, আল্লাহ আল্লাহ। যেমন বিসমিল্লাহ, আল্লাহ, যেমন বিসমিল্লাহ। আর যদি সেটা পেশ অথবা জবর থাকে সেক্ষেত্রে লামটা ল হবে এবং একটু শক্ত করে হবে, যেমন আল্লাহ। আচ্ছা হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আশা করি সকলে বুঝতে। আরো আমরা উদাহরণ করবো, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ নয়, কুল হু আল্লাহ। তাহলে শব্দ আমরা করবো, জবর আছে এখানে আল্লাহ। আমরা আগামীকালকে বলবো, আজকে যেহেতু আমাদের সময় শেষ, আজকে এতটুকু রাখবো ইনশাল্লাহ, আগামীকালকে আরেকটু বুঝবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা কোরআন শরীফ থেকে আরো পড়বো ইনশাল্লাহ আমাদের আরো বুঝে আসবে কোথায় আল্লাহ হবে, কখন আল্লাহ হবে। আরো কিছু টুকটাক কায়দা আছে যেগুলো আমরা ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বলবো। তো ইনশাল্লাহ আজকে আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।